হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 6টি লেটেস্ট আপডেট এবং এনপিআর নিয়ে উঠে এসেছে আরো একটি লেটেস্ট আপডেট, যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত আবারো এনআরসি এনপিআর নিয়ে যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, রবীন্দ্র ভারতী ছাত্র এবং ছাত্রীরা, যেখানে মহিলারা তাদের পিঠে অশ্লীল ভাষা লিখে রবীন্দ্রনাথের গানকে বিকৃতি করেছে এবং একইভাবে ছেলেরাও তাদের বুকে বেশ কিছু অশ্লীল ভাষা লেখায়, যার ফলে ভাইরাল হয়ে যায় বেশ কিছুক্ষণের মধ্যে নেট জগতে। বসন্ত উৎসব ঘিরে বিতর্কের শিরোনামে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সেলিব্রেশনে বেশ কিছু বিতর্কিত ছবি বিডি রোড ক্যাম্পাস থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার উৎসব শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিতর্কিত ছবি, এই ইস্যুতে প্রশ্নের মুখে পড়ে। এই ঘটনা সত্যি তা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয়। এই ঘটনার পরই ইস্তফা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। শুক্রবার জানিয়েছেন আচার্য এবং রাজ্যের শিক্ষামন্ত্রীকে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন, তবে শিক্ষামন্ত্রীর তরফে জানা গিয়েছে কোনো ইস্তফা এখনো পর্যন্ত পৌঁছায়নি। বসন্ত উৎসবের অনুষ্ঠানে একাধিক ছবিতে রবীন্দ্রনাথের গানকে অশ্লীল ভাবে তুলে ধরায় ছবি নিমেষেই ভাইরাল হয়ে পড়ে। মেয়েদের খোলা পিঠে অশ্লীল ছবি, এই দেখে রীতিমতো সুর চড়িয়েছেন নেটিজেনরাও, তীব্র ধিক্কার ছড়াচ্ছে চারিদিক। পরে রয়েছে ইয়েস ব্যাংক নিয়ে, যেখানে বলা হচ্ছে ইয়েস ব্যাংক ফিক্সড ডিপোজিট জগন্নাথ মন্দিরের 545 কোটি, হুল স্থুল ওড়িশায়। ওড়িশার বিখ্যাত জগন্নাথ মন্দিরের বড় অঙ্কের টাকা ছিল ইয়েস ব্যাংকে। একটি সূত্রের খবর, মন্দিরের মোট 592 কোটি টাকা ওই ব্যাংকে গচ্ছিত রাখা হয়েছিল, তার মধ্যে তাই আমানত ছিল 545 কোটি টাকা। 47 কোটি টাকা 2019 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত ফিক্সড স্যাক্সি অ্যাকাউন্টে রাখা হয়েছিল, সেই টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু ফিক্সড ডিপোজিট নিয়ে উদ্বেগ জানিয়েছেন ওড়িশার সব দল। বিজেডি নেতা তথা পুরীর প্রাক্তন বিধায়ক মহেশ্বরী হেমন্ত শুক্রবারে বলেন, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন চিফ অ্যাডমিনিস্ট্রেটর মন্দিরের টাকা ইয়েস ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তার ধারণা ছিল এর ফলে বেশি সুদ পাওয়া যাবে, তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কংগ্রেস নেতা সুরেশ রাউতালি বলেন, সরকারকে বলতে হবে কেন তারা মন্দিরের তহবিলের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে না রেখে বেসরকারি ব্যাংকে রেখেছিলেন। তার কথায়, প্রভু জগন্নাথ মন্দিরের সম্পত্তি এভাবে অপব্যবহার করলে আমরা সহ্য করব না, যত তাড়াতাড়ি সম্ভব ওই টাকা উদ্ধার করতে হবে, না হলে আমরা রাজ্য জুড়ে আন্দোলনে নামব। অন্যদিকে জানানো হচ্ছে 10 টাকা 20 টাকা ও 100 টাকার নোটে থাকতে পারে করোনা ভাইরাস, খোলসা করলেন বৈজ্ঞানিকরা। সারা পৃথিবী জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দুনিয়া কাঁপছে করোনা আতঙ্কে। ইতিমধ্যে প্রায় 1 লক্ষ লোক এই ভাইরাসে আক্রান্ত, ভারতের মাটিতেও এই ভাইরাস আতঙ্কের খোঁজ পাওয়া গিয়েছে। বর্তমান দেশ জুড়ে আক্রান্ত সংখ্যা 31। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাস হাওয়ায় মিশে আক্রান্ত ব্যক্তির থেকে 2 বা ততোধিক ব্যক্তির শরীরে যেতে পারে। আমাদের কি করোনা থেকে বাঁচতে কোনো সুরক্ষা পদক্ষেপ নেওয়া উচিত? প্রতিদিন কত লক্ষ লক্ষ জীবাণু আমাদের গা ঘেঁষে বেরিয়ে যায় তা হয়তো নিজেরাও জানি না, এমনকি আমরা অনেকেই জানি না। আমাদের নিত্য ব্যবহার্য টাকার গায়েও লেগে থাকতে পারে অসংখ্য ভাইরাস। এই ভাইরাসগুলি এতটাই বিপজ্জনক হয় যে এর ফলে আপনারও মৃত্যু ঘটতে পারে। তবে মনে রাখবেন, কোনো আতঙ্ক ছড়ানোর জন্য একথা বলা হচ্ছে না, শুধুমাত্র সুরক্ষার স্বার্থে প্রকাশে আনা হচ্ছে এই খবর। আর মাত্র সামান্য কিছু জিনিস খেয়াল করে মেনে চললেই আপনি সুরক্ষিত থাকতে পারবেন। ভারতীয় মুদ্রায় বিপজ্জনক ব্যাকটেরিয়া জি বিজনেস নামে একটি সর্বভারতীয় নিউজ ওয়েবসাইটে জানাচ্ছে, একটি রিসার্চের দাবি, ভারতীয় মুদ্রায় ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। এর আগেও একটি সমীক্ষার তরফে দাবি করা হয়েছিল ভারতীয় নোটে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে। এমনকি ভারতীয় বিজ্ঞানীদের একটি প্যানেল নোট নিয়ে রীতিমতো পরীক্ষাও চালিয়েছিল। রিসার্চের মাধ্যমে জানা গিয়েছিল, ভারতীয় নোটে ফাঙ্গাস ও প্রোটোজোয়া থাকার সম্ভাবনা রয়েছে, এর ফলে রোগ সংক্রমণের সম্ভাবনা বাড়ে। 10 টাকা 20 টাকা 100 টাকার নোটে থাকতে পারে ভাইরাস। অন্যদিকে বলা হচ্ছে, বন্ধ ইন্টারনেট, কেটে যাচ্ছে ফোন, চূড়ান্ত নাজ
জেহাল সাধারণ মানুষ সমস্যা বোডাফোন আইডিয়া মোবাইল পরিষেবাতে বন্ধ ইন্টারনেট ঠিকমতো কথাও বলা যাচ্ছে না মাঝে মধ্যে কেটে যাচ্ছে ফোনের লাইন গত কয়েকদিন ধরে বোডাফোন গ্রাহকরা এমনই কিছু সমস্যায় পড়েছেন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এই সমস্যা চলছে গত কয়েকদিন ধরে লাগাতার এই সমস্যায় চূড়ান্ত নাজেহাল সাধারণ মানুষ যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দেশের অন্যতম বড় এই মোবাইল পরিষেবা সংস্থার তরফে কোনো বিবৃতি দেয়া হয়নি বাংলা এক সংবাদ মাধ্যমকে জানানো হচ্ছে শুক্রবার এই সমস্যা মারাত্মক আকার নেয় দুপুরের পর থেকে বন্ধ হয়ে যায় পুরোপুরি ইন্টারনেট নেট সাফরিং তো হয়নি সাথে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো অ্যাপেও মেসেজ ঢোকা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তো ফ্রেন্ডস আপনি যদি বোডাফোন অথবা আইডিয়া ব্যবহার করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন কিনা অথবা আজকে সমস্যাটা আপনার সমাধান হয়েছে কিনা এনপিআর ও জনগণনা শুরু এপ্রিলে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে বলা হচ্ছে পয়লা এপ্রিল থেকে 31 সেপ্টেম্বর পর্যন্ত দেশের জনগণনার কাজ চলবে সিএএ এবং এনপিআর ও এনআরসি নিয়ে গোটা দেশ বিক্ষোভের প্রদর্শনের মধ্যেই তৎপরতা শুরু হয়ে গেল একের পর এক রাজ্য যেখানে সিএএ বিরোধী রেজুলেশন বিল পাস হচ্ছে তেমনি সুর চড়াচ্ছে এনআরসি এনপিআর এর বিরুদ্ধে এই পরিস্থিতিতে এনপিআর ও সেন্সাসের জন্য স্থির করা প্রশ্ন তালিকা তৈরি করে ফেলেছে কেন্দ্র গুরুত্ব দিয়ে এনপিআর এর কাজ শুরু করার জন্য সব রাজ্যকে চিঠি দিয়েছেন দেশের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার বিবেক যোশী ইতিমধ্যে এই সমীক্ষায় কি কি বিষয়ে কেন্দ্র সাধারণ মানুষের কাছে প্রশ্ন করবে তার তালিকা তৈরি হয়েছে গিয়েছে মোট 31টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম দফায় দেশের বাড়ি গণনা তালিকা সেই কাজ সব রাজ্যকে শেষ করতে হবে পয়লা এপ্রিল 30 সেপ্টেম্বরের মধ্যে এরপরে জনগণনার কাজ হবে 2021 সালের 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে জানা গিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বাড়ি নাম্বার ঠিকানা সেন্সাস এবং সেন্সাস হাউস নাম্বার সমীক্ষা করতে হবে আশা কর্মীকে সেই সঙ্গে জানাতে হবে আপনার বাড়িটি কেমন দেয়াল রয়েছে কিনা লিঙ্গ জাত পিতামাতার নাম ইত্যাদি এরপরে জানানো হচ্ছে ভয় না পেয়ে সাবধানতা অবলম্বন করুন করোনা ভাইরাস আতঙ্কে আবেদন মমতা করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে এই আবহে সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে কি করবেন আর কি করবেন না তা নিয়ে তিনি বিশদে জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যের একাধিক হাসপাতালে তৈরি করা হয়েছে কুইক রেসপন্স টিম সরকারি হাসপাতালগুলি পরিকাঠামোগত দিক থেকে তৈরি তাও জানানো হয়েছে করোনা ভাইরাস নিয়ে রাজ্যের প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে রাজ্য সরকারের তরফে হাঁচি কাশি থেকে প্রত্যেককেই দূরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজের সুরক্ষার কথা নিজেকেই সবার আগে ভাবতে হবে এদিন সেই স্মরণ করিয়ে রাজ্যবাসীকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং